প্রিয় ভিউয়ার্স, শামিম এসটিভি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মোহাম্মদপুর আদাবাদ বেড়িবাঁধ বেঙ্গল ফার্ম হাউসে। আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ফার্ম হাউসে। এই ফার্ম হাউসে আমরা আপনাদেরকে জানাবো, এখানে বিভিন্ন ধরনের ক্রেতা আসে গরু কোরবানির সার গরু ক্রয় করতে। আমরা জানবো, এই ক্রেতার সাথে কথা বলবো এবং এই খামারি কর্মকর্তার সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে কী কী জাতের গরু আপনারা কোরবানির গরু পেতে পারেন সে সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আমরা এই বিষয়ে কথা বলবো এই ফার্মের কর্মকর্তার সাথে। আমরা আরও জানবো এই ফার্ম সম্পর্কে, কীভাবে ফার্মটি গড়ে উঠেছে, এই গরু কীভাবে পালন করে সে বিষয়ে আমরা কথা বলে জানার চেষ্টা করব। দর্শক, আপনারা চলুন আমরা শুরুতেই এই ফার্ম হাউস সম্পর্কে একটু জেনে নেই, এখানে কী কী জাতের গরু আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তারপরে কথা বলবো। আমরা কথা বলবো একজন ক্রেতার সাথে, তিনি অনেক দূর থেকে এই বেঙ্গল ফার্ম হাউসে এসেছেন গরু ক্রয় করতে। আমরা তার সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তিনি কী কী জাতের গরু এখানে ক্রয় করবেন, কেন তিনি এই ফার্মে গরু কোরবানির গরু ক্রয় করতে আসছেন, সে বিষয়ে আমরা তার সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, চলুন শ্রুতি আমরা বেঙ্গল ফার্ম হাউসে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি কী কী জাতের গরু এখানে আপনারা কোরবানির গরু পেতে পারেন। দর্শক, আমরা এই গরু নিয়ে দেখতে পাচ্ছি তিনি এখানে আছেন। দেখুন, বিশাল আকৃতির রাজস্থান গরু। এরা সবসময় এই গরুকে লালন পালন করেন, কাছে যাচ্ছেন, আমাকে গরুর কাছে যেতে ভয় লাগছে। আবার দেখতে পাচ্ছেন এই গরু বিশাল আকৃতির শিং, যদি একবার শিং দিয়ে। আমরা দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই রাজস্থান গরু সম্পর্কে, এর ওয়েট কীরকম, এর দামের কীরকম। আমরা এখানে ছোটো ছোটো গরু দিচ্ছি, এটি কী গরু? দর্শক, আমরা রাজস্থানের পাশে আমরা কয়েকটা দেখতেছি ইন্ডিয়ান বড় গরু দেখা যাচ্ছে এখানে। এটি একটু ছোট সাইজ, এগুলি ওয়েট কম। দর্শক, এটি ইন্ডিয়ান বলদ গরু, এটি লাইভ ওয়েটে বিক্রি করছেন। এটির দাম কি কম করছেন, মানে লাইভ ওয়েটে কত দাম? এগুলো আপনার 360 টাকা ধরতেছে। 360 টাকা কেজি? কাস্টমার যে যেভাবে কিনতে চায়, জাস্ট আমরা ওইভাবে সহযোগিতা করতেছি। আচ্ছা আচ্ছা, এটি আপনি ওয়েটে বিক্রি করবেন? বলদগুলো না, জাস্ট এখানে কয়েকটা আছে 6-7টা, এটা শুধু আমি লাইভ ওয়েটে বেচতেছি, বাদ বাকি গুলো। দর্শক, আমরা জানলাম এখানে যে ইন্ডিয়ান বলদ গরু কয়েকটা আছে, এই গরুটি শুধুমাত্র তারা লাইভ ওয়েটে বিক্রি করবেন বলছেন। এটা এটা বিক্রি হয়েছে, এটা এটা কিরকম দামে বিক্রি হয়েছে? এটা আমাদের কেজি মাপে কুরবানি দিলে, মানে সে ব্যক্তি যে ব্যক্তি কিনছে, যে কাস্টমার, হ্যাঁ, যেদিন নিয়ে যাবে ওই দিন আমি স্কেল করে যে ওয়েটটা আসবে, জাস্ট ওই ওয়েটটা দাম দিবেন হিসাবে আমি দাম করতে। দামের কত আছে এটা আমার বড় প্রয়োজন। আচ্ছা, আপনি কত দাম ধরছে, পার কেজি দাম কত? পার কেজি দাম ধরছি 350 টাকা। এটা করছি, এটা আমাদের জায়গার মালিক জেনে এনে নিজে কিনছে, ওর কাছে 350 টাকা ধরছি। এখন কাস্টমার সাথে এগুলো 10 টাকা যেত বলছি, এগুলো হচ্ছে আমার দাম চাওয়া দাম, কিন্তু আসলে কি আমরা দাম 350 টাকা করছি। আমাদের ছোট একটু পরে আমার বড় ভাই যে বললো যে কেজি মাপে বললাম, মানে লাইভ ওয়েটের যে গরুগুলা দেশাল অরিজিনালি সার, ওকে। দর্শক, আমরা জানলাম দেশি গরু যে লাইভ ওয়েটে বিক্রি করে, তার সাথে এই ইন্ডিয়ান এই নিয়ে কয়েকটি বলদ গরু একই প্রসেসে বিক্রি করবেন লাইভ ওয়েটে কেজি হিসাবে, আমরা জানলাম। দর্শক, আমরা আজকের পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই রাজস্থান সার গরু সম্পর্কে। আপনারা যারা কোরবানির গরু, এই ধরনের গরু যারা রাজস্থান সার গরু ক্রয় করবেন চাচ্ছেন, ন্যাক করছেন ক্রয় করবেন, তারা এখানে এই মোহাম্মদপুর বেড়িবাঁধ বেঙ্গল ফার্মে আপনারা এসে গরু চয়েস করে ক্রয় করতে পারবেন। এখানে বিশাল আকৃতির বিভিন্ন দামের বিভিন্ন ওয়েটের গরু আপনারা পাবেন। দর্শক, আমরা আপনাদেরকে কোরবানির গরু এখানে আপনাদের আজকে পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করছি। যারা এখনও কোরবানির গরু ক্রয় করে রাখতে চান তারা এখানে আসতে পারবেন। এখনই দ্রুত আপনারা খামারে এসে কোরবানির গরু চয়েস করে ক্রয় করতে পারেন, গরু দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। আমরা একজন কাস্টমারকে দেখেছিলাম, তিনি গরু চয়েস করছেন এবং ওয়েট দিয়ে কথা বলছিলেন। আমরা জানি প্রতিদিনই গরু বিক্রয় হচ্ছে এখানে,
যারা আছেন দায়িত্বরত কর্মকর্তারা তারা বলছেন তাদের অর্ধেকের মতো গরু বিক্রি হয়ে গেছেন। এভাবেই তারা গরু ক্রয় করছেন, কেউ গরু রেখে দিচ্ছেন। গরু ক্রয় করার আপনারা প্রসেসটি আপনারা জানলেন, কোনোটি লাইভ ওয়েট, কোনোটি নির্ধারিত যতদিন থাকবে ততদিন যে খরচটা হবে সেই খরচটা দিতে হবে, সেই পথ প্রসেসেই এখানে গরু বিক্রি হচ্ছে। দর্শক, আজকের পর্বে এ পর্যন্তই, আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে আপনার আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন শামীম এসটিভি। দর্শক, আমরা এখানে একজন ক্রেতা দেখতে পাচ্ছি, তিনি এই গরু দেখছেন, তার সাথে একটু কথা বলি। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা জানতে চাচ্ছি, আপনার দেখতেছি আপনি এখানে বেশ কিছু গরু দেখছেন, আপনি এই খামারে কি কোরবানির গরু ক্রয় করতে আসছেন? আমি মূলত আসলে এই এলাকায় যে ঢাকার আশেপাশে যে ফার্ম, তো এই জায়গাটা আমি আর দেখতে আসলাম যে কি ধরনের গরু উঠে, প্রাইস কেমন। তো আমরা হয়তো বা আজকে ডিসিশন নিব না, আর একটু দেখবো, আরও দু একটা ফার্ম দেখে আমরা ডিসিশন নিতে পারবো আর কি, কী গরু কিনবো আর কি। তো আমি একটা গরু, যে দেশাল গরু আমার পছন্দ, তো আমি একটা গরু দেখতেছি আর কি, আমাদের কথা বলতেছি দাঁড়াই দেখি। মানে আপনি কোরবানির গরু দেখার উদ্দেশ্যে খামারে আসছেন, দেখতেছেন, মানে আপনি কয়েকটি খামার দেখবেন, তারপরে পছন্দ হবে, তারপরে ক্রয় করবেন, এখনো সিদ্ধান্ত হয়নি। মানে এখানে খামারে এসে যে গরুগুলি দেখছেন, এর মধ্যে কোনো গরু আপনার পছন্দ বা মনে? একটা পছন্দ হয়েছে, বাট ওনারা বললো সামনের সপ্তাহে ওখানে নিয়ে গেছে, ওয়েট করতে একটু দেখবো আর কি। ওয়েট করতে নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, মূলত আমরা এখন মার্কেটটা দেখতেছি যে কি ধরনের সেল হয়। ওনাদের এখানে তো অনেক ভালো কালেকশন দেখতেছি, অনেক বড় বড় গরু এখানে, অনেক নেপালি গরু আছে, অস্ট্রেলিয়ান গরু আছে, অস্ট্রেলিয়ান গরু, তারপরে আপনার ইন্ডিয়ান গরু কিছু আছে, তারপর ছোট গরু আছে। তবে আমাদের কাছে, আমার কাছে মনে হয় যে ওনাদের বেশিরভাগই কনসেন্ট্রেশন হচ্ছে বড় বড় গরু। হ্যাঁ, ছোট গরু বা মিড সাইজের গরু ওনারা এখনো ভাবে কালেকশন করে নাই, তবে বললো সামনে সপ্তাহে আসবে। না, ছোটো গরু আমরা দেখেছি, আমরা গত পর্বে আমরা একটি পর্বে দেখিয়েছি, দেশি গরু আছে যেটি লাইভ ওয়েটে তারা বিক্রি করেন। জি জি, সেটি সেই গরু আপনি কি নজরে আসছেন? হ্যাঁ, কিছু দেশি গরু আমি দেখছি ওই সাইডে, ওনাদের বাধা আছে, ওরা আসলে লাইভ ওয়েটে বিক্রি করে না, দরাদরিতে যেটা হয়। না না, আমরা একটা গরু দেখেছি, দেশি গরু লাইভ ওয়েটে বিক্রি করেন, সেটি হলো 400 কেজি নিচে হলে পার কেজি 350 টাকা দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা আমি শুনছি আর কি, আমি আসলে ওইভাবে দেখি নাই। সেইটা আপনি দেখতে পারেন, সেই আমাদের একদম দেশি গরু, তারা বলছে 400 কেজি ওয়েটের নিচে পার, মানে সে যে হোক 200 কেজি হোক, 250 হোক, 350 হোক, পার কেজি 350 টাকা দাম। মাত্র আসলাম তো আমরা একটু দেখি ওই গরু নিয়ে যাচ্ছে, ওই গরুটা কি ওয়েট করার জন্য নিয়ে যাচ্ছে, আমরা সেটা দেখি। আপনি যে গরুটা চয়েস করছিলেন সেটি একটু ওয়েট দেখি। চলুন দর্শক, আমরা একটু দেখবো তিনি যে গরুটি চয়েস করছেন সেটি ওয়েটের জন্য নিয়ে যাচ্ছে। দর্শক, আমরা একজন ক্রেতার সাথে কথা বলছিলাম এবং তার চয়েসের একটি গরু এই ওয়েট করার জন্য নিয়ে আসছে। আমরা দেখি তিনি যে গরুটি চয়েস করছেন সেটির ওয়েট কীরকম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইটা দিয়েছে, এটি এখানে দেখতে পাচ্ছেন ওয়েট কত দেখেন, দর্শক আপনারা দেখতেছেন কত ওয়েট। আপনারা দেখুন এই গরুটি, আপনার গরুটি দেখুন, এই গরুটির ওয়েট আপনারা দেখালাম, এটি দেখলেন যে ওয়েটটি ছিল 433 কেজি আমরা দেখেছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটি, আমরা আরও একটি গরু ওয়েট দেখব। দর্শক চলুন, আমরা আর একটি গরুর ওয়েট, তারা ক্রেতা যে গরুটি দুটি গরু চয়েস করছেন সেটি একটির ওয়েট আমরা দেখছি, আর একটির ওয়েট আমরা দেখি কত কেজি ওয়েট হয়। দর্শক আমরা দেখি এই গরুটির ওয়েট কত, আগে যে গরুটি আমরা ওয়েট দেখছিলাম
এটির ওয়েট দেখুন, এটি লাইফ দাঁড় করিয়েছে। দেখছেন ক্রেতা দেখছেন, আপনারা দেখুন একজন ক্রেতা দেখছেন, এটির ওয়েট আমরা দেখি কত দেখুন, এই ওয়েট দেখলেন, এই গরুটির ওয়েট 300। আমরা এই দুটি গরুর ওয়েট দেখলাম। এবার আমি ক্রেতার একটু আপনার সাথে এবার কথা বলি। আমরা তো এই আপনি তো দেখলেন দুটি গরুর ওয়েট, একটা হলো 391 কেজি দেখলাম, আর একটি দেখলাম 433 কেজি, 33-34 কেজি। আমরা 33 কেজি বলি, ওরা স্থির থাকছেন না। এই সম্পর্কে আপনি বলুন, আপনার কি এই গরু চয়েস হয়েছে বা এর দাম কীরকম চাচ্ছে তারা? এখন আমি একটু কনফিউজ, এগুলো এটা এটা খুব সম্ভবত ওনারা কেজি হিসেবে বিক্রি করতে চাচ্ছেন না। না না, কেজি হিসেবে বিক্রি করছেন না, চাচ্ছেন না কি দামাদামি করতে চাচ্ছেন। আমি তো বললাম যে ঠিক আছে, আমি তো কেজি হিসেবে আমরা দেখতে পারি। হ্যাঁ, ওনারা যদি কেজি হিসেবে একই হয় দেন আমরা দু একটা দেখে একটা ডিসিশনে হয়তো খুব সম্ভব আর কি, এটা সম্ভব আর কি। ওকে, ধন্যবাদ আপনাকে, সারাদিন আসি দেখবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, আমরা শুনলাম ক্রেতার কথা, তিনি গরু যে গরু দুটি প্রচয় হয়েছে সেটি ওয়েট দেখছেন, এই বিষয়ে তিনি কথা বলবেন, দাম দর করবেন, তারপর তিনি গরু ক্রয় করবেন।